স্বৈরাচারী শেখ হাসিনার মধ্যে আন্দোলন করছে, সংগ্রাম করছে। এই স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর প্রথমেই সে বিরাট ট্র্যাজেডি ঘটনা ঘটিয়েছে। এই শেখ হাসিনা পাশাপাশি রাষ্ট্রের সাথে চক্রান্ত করে বিডিআরের ভিতরে বাংলাদেশের চৌকস সাধারণ পুলিশ অফিসারকে হত্যা করেছে। তার সাথে তার যুদ্ধের সময় হয়নি। অবিলম্বে এই সাধারণজন চৌকস পুলিশ সেনাবাহিনী কর্মকর্তার হত্যার দাবিতে তাকে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলাতে হবে। বাঘের মতো গুলি করে অনেক হাপে এবং বাচ্চা বাচ্চা কুরআনের পাখি বলে পরিচিত শিশুদেরকে হত্যা করেছে। আমরা অবিলম্বে শাপলা চক্করে হত্যাকাণ্ডের শেখ হাসিনাকে প্রধান আসামি করে গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলানোর জন্য আহ্বান জানাচ্ছি। ইস্পাহানি পার্বণ চিনিগুড়া চাল অনন্য ঘ্রাণে উৎসবে আয়োজনে গুম করেছে, শত্রুকে গুম করেছে, সুমনকে গুম করেছে, জাকিরকে গুম করেছে, এমনি ভাবে হাজার হাজার এমপি নেতাকর্মীকে গুম করেছে। এই গুমের কারণে শেখ হাসিনাকে প্রধান আসামি করে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে। সাথী বন্ধুরা, বন্ধুদেরকে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করে শেখ হাসিনাকে ফাঁসির কাছে ঝুলাতে হবে। সাথী বন্ধুরা, সর্বশেষ গত আগস্টের 15 তারিখ থেকে গত জুনের 15 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত এই বাংলাদেশের সর্বজনীন যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে 2000-এর উপরে ছাত্র জনতা যুবককে হত্যা করেছে। তার জন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করে শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনা জয়ের মতো পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে গিয়েছে। আমরা দেখেছি বাংলাদেশে এই সর্বপ্রথম একজন প্রধানমন্ত্রী কিভাবে চোরের মতো একটি দেশ থেকে পালিয়ে যায়। আমরা বলতে চাই শেখ হাসিনা পালিয়ে যেয়ে বাঁচতে পারবে না। তার বিরুদ্ধে মামলা হচ্ছে, মামলা হবে। আমরা মামলা করেন শেখ হাসিনাকে দেশে এনে অবিলম্বে সকল হত্যা মামলার বিচার করে শেখ হাসিনাকে ফাঁসির কষ্টে ঝুলাবাই ঝুলাবো। সাথী বন্ধুরা, সাতটা জন তার বিজয় হয়েছে। আজকে একটি স্বাধীন দেশে, বিজয় দেশে আমরা বসবাস করছি। সেই বিজয়কে নস্যাৎ করার জন্য আজকে ভারত সহ শেখ হাসিনা ভারতবর্ষের চক্রান্ত করছে, ষড়যন্ত্র করছে। ভারতের মিডিয়ায় প্রচার করা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় উপর আক্রমণ করা হচ্ছে। ভারতের মিডিয়ায় প্রচার করা হচ্ছে বাংলাদেশের মন্দির বর্গ হচ্ছে। এটি একটি চক্রান্ত, বাংলাদেশে এমন কোন ঘটনা ঘটেনি, এটি একটি চক্রান্ত। তাই বলতে চান আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এই সম্প্রদায় সম্প্রীতি বজায় রাখতে হবে। হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় তাদের পাশে থাকতে হবে। আমরা হয়তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই হয়ে কাজ করব, ভাই ভাই হয়ে দেশ করব, ভাই ভাই হয়ে আমরা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এটাই হল আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। এই নির্দেশ মতো আমরা এগিয়ে যাব। আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের
বিএনপি সরকার গঠন করবেন, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হবে, কাজ করবো, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আমাদের প্রেম জনতা তারেক রহমান জিন্দাবাদ।